হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ড, আজকে আমার ব্যালকনির তে যে গাছগুলো আছে তার ওভারভিউ আমি দেবো আজকে। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি আমার ব্যালকনিতে কী কী গাছ রেখেছি এবং কেমনভাবে সাজিয়ে সাজিয়ে রেখেছি, তো সেগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ফ্রেন্ড, আমি ভিডিওটা শুরু করছি। প্রথমে আমি এই দিক থেকে শুরু করছি। তো প্রথমে এই রোটার ওপরে আছে রেখেছি আমি অ্যারেলিয়া, প্রথমে সারি অ্যারেলিয়া রেখেছি। আর ওই দিকে স্নেক প্ল্যান্ট রাখা হয়ে আছে, ছোটো ডোয়ার ভ্যারাইটি যে স্নেক প্ল্যান্টগুলো ওগুলো আমি রেখেছি। তো অ্যারেলিয়ার পরে রেখেছি আমি ড্রেসিনা। তো ড্রেসিনা পরপর রাখা হয়ে আছে, এটাও সঙ্গ অব ইন্ডিয়া, এটা একটা প্রজাতির ড্রেসিনা, এটাও একটা প্রজাতির ড্রেসিনা। তো এটা রাখা হয়ে আছে। এবং এরপরে পেডিলেন্থাসের যে ভেরিগেটেড যে কালারটা, তো যেটা শীতকালে পিঙ্ক কালার হয়ে যায়, তো সেটা এখন দেখুন কালারটা এইভাবে। তো আগে শীতকালে যদি আমার গার্ডেনের ওভারভিউ আপনারা দেখেন সানডে গার্ডেন, তো এই গাছটা আমি প্রতিবারই দেখাই আপনাদেরকে, তো তখন কালারটা দেখুন খুব সুন্দর, এখনও কালারটা খুব সুন্দর, এখন সাদার ওপরে গ্রিন, তখন শীতকালে হয়ে যায় পিঙ্কের ওপরে গ্রিন, তো গাছটা খুবই সুন্দর লাগে। তো এই গাছটা আমি একটা রাস্তার ধার থেকে একটি ছোট্ট কাটিং নিয়ে এসে লাগিয়েছিলাম, তো দেখুন এখন খুব সুন্দর হয়ে গেছে। তো তারপরে আছে অ্যারেলিয়া, এটাও অ্যারেলিয়া, এটা অ্যারেলিয়া একটা প্রজাতি। তো এইভাবে আমি প্রথমে একটু উঁচু করে রেখেছি, তারপরে আমি ছোট করে রো করে দেখুন এখানে পুরো ক্যালাঞ্চোর পুরো শাড়ি করে রেখেছি। তো ফ্রেন্ড, এইভাবে আমার এখানে এই দিকে আমি এভাবেই রেখেছি। আর ওই দিকে একটা অ্যারেলিয়া, এটাও একটা দিগলি পাতার অ্যারেলিয়া রেখেছি এখানে সাজিয়ে। আর ওপরে আমার ওয়ান্ডারিংয়ের ভিউ পুরো হ্যাঙ্গিং বাস্কেট রাখা হয়ে আছে ওপরে, তো সামনে তো এইভাবে হয়ে আছে। আর এর সামনেও আমি একটা স্নেক প্ল্যান্ট রেখেছি, এখানে আমি নতুন লাগিয়েছি এটা, এটা পার্সেলেন্স গাছের কাটিং লাগিয়ে রেখেছি, এটাও আমার ওয়ান্ডারিং জিউর হ্যাঙ্গিং বাস্কেট সব। তো ওইভাবে এভাবে রাখা হয়ে আছে, সামনেও স্নেক প্ল্যান্ট রাখা আছে। আর এই দিকে দেখুন আমার, তো এটাও ময়ূরপঙ্খী গাছ, এটা একটা পাতাবাহার টাইপের গাছটা, এটা ময়ূরপঙ্খী বলে গাছটাকে, ঝাউ ছোটো ডোয়ার ভ্যারাইটি ঝাউও বলে আমাদের এখানে। তো তারপরে এখানে দেখুন, এখানে ক্রোটন রাখা হয়ে আছে, এগুলো সমস্ত ক্রোটন রাখা হয়ে আছে। আর এইখানে আমি একটা ড্রেসিনা রেখেছি, আর তারপরে এইদিকে একটা ক্রোটন, ক্রোটনে আমার কাছে অনেকগুলো ভ্যারাইটি আছে। আর ফ্রেন্ড, এখানে পুরো আমার কোলিয়াসের কাটিং সব লাগানো হয়ে আছে, পুরো কোলিয়াস গাছ। তো আমার কাছে একটাই কোলিয়াসের গাছ এই মুহূর্তে আছে, তো তিনটে ভ্যারাইটি ছিল, সবগুলো প্রায় মারা গেছে, আর এখন এই কাটিংটাই আছে আমার কাছে, এটাই রেখেছি আমি, এখন এটাই আছে। যদি কখনো পারি আবার আগের মতন করে নিয়ে আসবো, অনেকগুলো ভ্যারাইটি কোলিয়াস পাওয়া আছে, তো বর্তমানে আমার কাছে এই গাছটা এইটাই আছে। আর এইখানে দেখুন একটা অর্কিড, তো এই অর্কিড তো আমি কখনোই করিনি, ফার্স্ট টাইম আমার কাছে এই অর্কিডটা, এটা একটা ছোট্ট কাটিং আমাকে আমার মামিমা দিয়েছিল, তো আমি ভেবেছিলাম কি মারা গেছে, কিন্তু না, পরে যখন জল দিতে দেখলাম যে বেঁচে উঠেছে, আর এখানে এইভাবেই ঝোলানো হয়ে আছে। এখানে এই স্টিকটা মনে হয় মারা গেছে, জানি না, তুলতে ভয় লাগে। আমি কখনো যেহেতু অর্কিড করিনি, তো সেই জন্য অর্কিডের প্রতি আমার অনেকটাই ধারণা কম, যে কীভাবে কী হয় আমি ঠিক জানিও না। তো এই ফার্স্ট টাইম, এটা দেখি আমি ট্রাই করব, সব নতুন কিছু ট্রাই করলে তো পরে পরে জানতে পারবো, না হলে কিছুই জানতে পারবো না, তো যেগুলো করি সেগুলোই থেকে যাবে। তো এই জন্য এটা নিয়ে এসেছি আমি, জল দিয়ে রাখতে রাখতে অনেক প্রায় তিন চার মাস পরে স্প্রাউট এসেছে, না হলে এভাবে এরকম ডেড মানে ডালের মতন ব্রাঞ্চের মতন হয়ে পড়েছিল। আমি তো ভেবেইছিলাম যে তুলে ফেলে দেবো বলে, কিন্তু না, পরে দেখলাম এই ছোটো ছোটো যেরকম এই ছোটো শ্যুটটা দেখছেন, এই ছোটো যখন শ্যুটটা বেরোলো তখন আমার মনের মধ্যে একটা নতুনভাবে আশা জাগলো, না এবার গাছটা হয়তো বাঁচতে পারে। তো এইভাবে এখানে রাখা হয়ে আছে, এগুলো পুরো ওয়ান্ডারিং জিরো কাটিং। তো আমার ব্যালকনি গার্ডেনের লুকটা এইভাবে এখন। আর এইখানে দেখুন আমার একটা মানি প্ল্যান্টের গাছ লাগানো হয়ে আছে, এই হ্যাঙ্গিং বাস্কেটটা ভেঙে গেছে, তো আমি সেই জন্য এখানে রেখেছি।
তো ফ্রেন্ড তারপরে আমার এখানে দেখুন পুরো যে ক্রোটনের যে গাছগুলো আমি নিচে নামিয়ে নিয়ে এসেছিলাম তো এখানে সমস্ত রাখা হয়ে আছে, আমি সাজিয়ে করে আমাদের রুমটাতে রেখেছি এখানে। তো এই দিকে এভাবে সাজানো হয়ে আছে। তো এইদিকে আমি গাছগুলোকে পুরো সাজিয়ে রেখেছি এভাবে কর্নারে। তো আর এখানে আমার এই জানালাটায় পুরো হাইব্রিড নয়নতারা, তো আজকে দেখুন এত সুন্দরভাবে ব্লুমিং করেছে। আমি ভাবছিলাম যে কিছুদিন পরে আপনাদেরকে এই ব্যালকনি গার্ডেনের ওভারভিউটা দেব। তো আজকে এত সুন্দর আমার হাইব্রিড নয়নতারাগুলো ব্লুমিং করেছে, আমি বলছি না আজকেই আমি একটা ভিডিও বানাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি। আমারও খুব মন চাইছিল যে আমি ভিডিওটা করি। তো দেখুন পুরো গাছ ভর্তি হয়েছে। তো এই হাইব্রিড নয়নতারার যে কেয়ারটা আমি করি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা চাইলে আপনার প্লে লিস্টটিকে দেখে নিতে পারেন, কিংবা আমি আমার ডিসক্রিপশানে সেই গাছটার লিঙ্ক সরি আমার ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। তো দেখুন আমি এভাবেই আমি যেভাবেই আপনাদেরকে বলেছি আমি সেই ঠিক সেভাবেই করি। আর আমি কোনো রকম আমি আপনাদেরকে যেটাই বলি আমি সেটাই করি, কিন্তু এক্সট্রা কোনো কিছু হয়তো অনেকে হয় না, ভিডিওতে এক বলে কিন্তু নিজেরা একভাবে চর্চা করে গাছের প্রতি, কিন্তু আমি আমি যেটাই আপনাদেরকে শেয়ার করি সেটাই আমি নিজে আমার গাছের ওপরে আগে প্রয়োগ করি, তারপরে আপনাদেরকে বলি। তো দেখুন আমার গাছে কত সুন্দরভাবে পুরো নয়নতারাগুলো আছে ফুটেছে। তো ফ্রেন্ড আপনারা দেখবেন যে যখন কী বলবো জানালাতে যখন গাছ রাখা হয় তো তখন কি হয় গাছগুলো ঘুরিয়ে ঘুরিয়ে রাখতে হয়, কেননা আপনার গাছের ডালগুলো সবসময় সূর্য যেদিকে থাকবে সেই দিকে মুখ করে থাকবে। তো আমার এই গাছগুলো এমনই হয়েছে, তো ওই দিকে ঘোরানো ছিল, তো গাছের মুখগুলো এই ফুলগুলো ওই দিকে ছিল, ওই দিকে ছিল। তো আমি এখন এদিকে ঘুরিয়েছি, আবার ওই দিকে ব্রাঞ্চগুলো ভালোভাবে গ্রোথ নিতে পারবে, তাহলে নাহলে একদিকেই গ্রো হয়ে যাবে গাছটা, তখন শেপটা ভালো থাকবে না। তো যাই হোক ফ্রেন্ড আজকে দেখুন খুব সুন্দরভাবে নয়নতারাগুলো ব্লুমিং করেছে আর প্রচুর হয়েছে, আর ফুলগুলোর সাইজও খুব বড় বড়। আর এতে আমি খাবার দিই যেরকম সব গাছে দিই সেরকম একেও এখন দিয়ে দিই। এখন আমি সব গাছে এই সর্ষের খোল ভেজানোর জল আমি সব বন্ধ রেখেছি, আর এখন ভাবছি কিছু কিছু করে দেব, একদম পাতলা করে দেব ভাবছি, কিন্তু এখন অবধি দিয়ে উঠিনি, ভাবছি এখন দেবো। জাস্ট আমি একবার এনপিকে স্প্রে করেছিলাম, আর আমি কিছুই করিনি, প্রতিদিন জল দিই, জল দিয়ে গাছগুলোকে ধুয়ে দিই। তো এখানে এইভাবে আমার নয়নতারার গাছগুলো দেখুন ফুটেছে। নয়নতারাগুলো আপনাদের একটু ভালো করে দেখাই, কারণ আজকে সত্যি এত সুন্দরভাবে ফুটেছে আমার দেখাতে মন চাইছে আপনাদেরকে। আর এইখানেও এই কালারগুলো এটা ফুটেছে, এটা নতুনভাবে ফুটেছে, এই গাছটা মাত্র দুটো হয়েছে ফুলটা, আর এখানেও ফুটেছে। আর এই ফুলটা আমাদের দেশি যে নয়নতারা সেটার মতন, কিন্তু অ্যাকচুয়ালি গাছটা হাইব্রিড, পাতাগুলো দেখলেই বোঝা যায়, কিন্তু এর কোনো কালার ভ্যারিয়েশন দেশি যে নয়নতারাগুলো হয় সেরকমই। আর এটার এখনও ফুটেনি, এটা বেগুনি কালারে, হয়তো আপনাদেরকে কোনো দিন দেখিয়েছি, এটা বেগুনি কালারের ফুলটা। আর বাদবাকি সমস্ত গাছে ফুল হয়ে আছে, বিশেষ করে এই গাছগুলোই তো ভালোই ফুল হয়েছে আজকে, মানে গাছ পুরো ভরে আছে ফুলে যাকে বলে। তো তারপরে এখানে মাদার অফ থাউজেন্ড বলে গাছটাকে, এটা একটা সাকুলেন প্রজাতির প্ল্যান্ট, এখানে আমি রেখেছি। তারপরে আমার ছোট্ট ব্রোকেন একটা কাপে আমার ক্যাকটাস লাগানো হয়ে আছে, আর এটা এই কাপে আমার হাওয়াথিয়া লাগানো হয়ে আছে। এটা আমাকে একজন কোথায় একটা বিয়ে বাড়িতে গেছিলাম, আমাকে একটা ছোট্ট গাছ দিয়েছিল, আমি গাছ লাগাতে পছন্দ করি বলে একজন কি বলবো দিদার সম্পর্কের হয়, তো উনি আমাকে দিয়েছিলেন। তো এখন অনেকটাই বড় হয়ে গেছে গাছটা, তখন মাত্র দুটো পাতা ছিল। তো এখানে এভাবে আমার হয়ে আছে, এই জানালাটা আমি এভাবে রেখেছি। এই কনে আমাদের ক্রোটন রাখা হয়ে আছে, আমি ক্রোটনগুলোকে নিচে নিয়ে চলে এসেছি, ওখানে রাখিনি এভাবে। আর ওই দিকেও ওইভাবে ক্রোটনগুলো রাখানো হয়ে আছে আমার। এখানে আমার একটা ড্রেসিনার রাখা হয়ে আছে এখানে, আর এখানে পেন্ডানাসের প্ল্যান্টটা এখানে রেখেছি। আর এখানে আমাদের এখানে আমি এখানে জলটা ভরে আমি সমস্ত গাছে দিই এখানে, তো এটা সেই জন্য এটা এখানে রাখা হয়ে আছে। তো এইভাবে হয়ে আছে। তারপরে আমার এখানে একটা ক্রোটন রাখা হয়ে আছে এখানে সাইডে ড্রেসিনার। তো এই রুমটাতে আমি এভাবেই করে রেখেছি, এই রুমটা আমাদের নতুন হয়েছে, তো কিছুই এখনও মানে ফিটিং টিটিং কিছুই হয়নি, তো নতুন হয়েছে, তো আমি এখানে রেখে দিয়েছি গাছগুলোকে সাজিয়ে, দেখতেও খুব ভালো লাগবে, তো সেই জন্য আমি রেখেছি এখানে।
তো তারপরে এখানেও আমার একটা প্রোটনের প্ল্যান্ট আছে, এখানে রাখা হয়ে আছে, আর এখানে একটা রেখেছি। আর এই জানালাটায় আমার কিছুই নেই, এটা তো আজওয়ান গাছে কাটিং লাগানো হয়ে আছে। এই গাছটা আমার বটলির গাছ, বড় পাতাওয়ালা, কিন্তু সেদিন ঝড় হয়েছিল, ঝড়ে ভেঙে গেছিলো, তারপরে একে আর আমার ঠিক করা হয়নি। তো এখানে আমরা ড্রেসিনার কাটিং লাগিয়ে রেখেছি। আর এখানে বাগান লোটে বলে এগুলোকে আমাদের বাংলাতে, এগুলোর কপ্রসমা, এগুলোকে কপ্রসমাও বলে, বাগান লোটে সবুজ কালারের। আর এখানে সেই কামিনী গাছটা লাগানো হয়েছে, যেটা আমি বীজ থেকে গ্রো করেছিলাম, এখানে আমি রেখেছি। এগুলোকে আমি ওপরে নিয়ে চলে যাবো, বাট এখানে এখন আছে মুহূর্তে। এখানে একটা প্রোটন রাখা হয়ে আছে। ছোটো ছোটো স্নেক প্ল্যান্টের পাতা থেকে যে কাটিংগুলো লাগিয়েছিলাম, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেগুলো এখানে রাখা হয়েছে এই জানালাটায়। আমি সব জানালাতে সব এখন রেখেছি। এই গাছটা হচ্ছে অ্যারোহেড প্ল্যান্ট বা সিঙ্গোনিয়াম যাকে বলে। তো এটা আমি কাটিং থেকে লাগিয়ে রেখেছিলাম, একটা ছোট্ট বোতলের মধ্যে লাগানো হয়ে আছে। আর যেই দিকে সূর্য সেই দিকেই গাছটা বেঁকে গেছে, কিছুই না, কোনো রকম কোনো সমস্যা নেই, কিন্তু যেদিকে সূর্য আছে তো সেই দিকে গাছটা বেঁকে গেছে। আর এখানে একটা কারি পাতার গাছ আমি বীজ থেকে গ্রো করেছিলাম, সেটা লাগিয়ে রেখেছি এখানে। তো এইভাবে এখানে রাখা হয়ে আছে। এক কোণে আমি মানি প্ল্যান্টটাকে রেখেছি। মানি প্ল্যান্টটা খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে, আমি ভাবিনি এত সুন্দরভাবে হবে বলে। তো জাস্ট কাটিং লাগিয়ে রেখে দিয়েছিলাম আর একটা সাপোর্ট দিয়ে দিয়েছিলাম, তারপরে এত সুন্দর। একে আমি কিচ্ছু খাবার দিই না, যখন সমস্ত গাছগুলোকে দিই তখন একে একটু দিয়ে দিই, মনে থাকলে দিই, না হতে দিই না। এদের এর মানি প্ল্যান্টের কোনো রকম কোনো কেয়ার নেই। তো খুব সুন্দর একটা গাছ, বাড়ি ডেকোরেশনের জন্য খুব সুন্দর একটা গাছ। আর আপনারা চাইলে গাছটা কিন্তু অবশ্যই আপনাদের বাগানে অ্যাড করতে পারেন। আর এই কর্নারে ফ্রেন্ড শরীরের আর এক কোণে আমি এখানে, আমি নামটা মাঝে মাঝে ভুলে যাই গাছের, মানে এত গাছের নাম মানে মনে থাকে আর মাঝে মাঝে ভিডিও করতে করতে ভুলে যাই। তো সিঙ্গোনিয়াম গাছটা এখানে রাখা হয়ে আছে। এই সিঁড়ির কোণে আমি এখানে সিঙ্গোনিয়াম রেখেছি, আর ওই ওপরের সিঁড়ির কোণটাতে আমি মানি প্ল্যান্টের গাছটা রেখেছি। তো এইভাবে আমার, আমি আমার রুম ঘরটাকে সাজিয়েছি। তো নতুন বাড়ি হয়েছে, তো তেমন কোনো কিছু সাজানো নেই সেভাবে। তো ফ্রেন্ড, আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে ফ্রেন্ড নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো ফ্রেন্ড, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বাই ফ্রেন্ড, হ্যাপি গার্ডেনিং অ্যান্ড বি সেফ।